প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে তৃতীয় রাজনৈতিক শক্তি জামাত ইসলামী নিয়ে আজকে একটি প্রবন্ধ ছাপিয়েছে মানব জমিন পত্রিকা। সেই প্রবন্ধটির উপরে আমার আলোচনা এবং আপনাদেরকে সেই প্রবন্ধটির উপরে একটু তারা কি লিখেছে বিস্তারিত একটু পড়ে শোনাচ্ছি, তারপরে আমার বিশ্লেষণে যাচ্ছি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে কৌশলে এগোচ্ছে জামাত ইসলামী। দলটির ভাষ্য, সরকার দলীয় নিপীড়নের কারণে এই কৌশল অবলম্বন করতে হচ্ছে। নেতারা জানিয়েছে, আপাতত কৌশল অবলম্বন করলেও আসছে অক্টোবরে জোরালো আন্দোলনে যাবেন তারা। তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে মাঠে কঠোর কর্মসূচি নিয়ে নামবেন নেতা কর্মীরা। নেতারা জানিয়েছেন, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকার পতনের দাবি জানানো হবে। এক্ষেত্রে তৃতীয় পক্ষ সংঘাতের উস্কানি দিতে পারে বলে তারা আশঙ্কা করছে। এই জন্য আগে থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রিয়দর্শক, জামাত ইসলামী কৌশলী রাজনৈতিক দল এবং এখানে বলছে যে সরকার বিরোধী আন্দোলনে তারা অক্টোবরে মাঠে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে। নতুন কৌশলে নতুনভাবে তারা সরকার বিরোধী এক দফা দাবিতে মাঠে নামবেন, কিন্তু মাঠে নামার আগে তৃতীয় কোনো শক্তি, তৃতীয় কোনো পক্ষ থেকে জামাতের এই আন্দোলনের ভিতরে বিশৃঙ্খলা এবং ক্ষতিকর কোনো কিছু করার সম্ভাবনাকেও তারা উড়িয়ে দিচ্ছেন না। তাই জামাত এই বিষয়গুলা সতর্কতার সাথে দেখছে এবং আগামী অক্টোবর মাসের মাঝামাঝি থেকে জামাত মাঠে এক দফা এক দাবি তত্ত্বাবধায়ক সরকারের জন্য নিয়ে তারা মাঠে আসবে বলে ঘোষণা দিয়েছেন। প্রিয় দর্শক, আমার একজন শ্রদ্ধাভাজন সাংবাদিক মতিউর রহমান ভাই, যিনি মানব জমিনের সম্পাদক, আমি জানি যে উনি খুব অথেন্টিক তথ্য ছাড়া কোনো নিউজ ছাপান না। আমি আন্তর্জাতিক অঙ্গনের অনেক নিউজই মানব জমিন থেকে পড়ে থাকি, প্রথম আলো, ইত্তেফাক, সময়কাল, যুগান্তর, ইনকেলাব, অনেক পত্রিকা থেকেই তথ্য নেই। তবে মানব জমিনে যেভাবে তারা সবাইকে সম্মান দেখিয়ে বিনা উস্কানিতে বিনা ছোট করে লেখালেখিটা মানব জমিন করে থাকেন, সেজন্য আমি সেখান থেকে অধিকাংশ সময়ই আপনাদেরকে কিন্তু তথ্যের রেফারেন্সটা জানিয়ে দেই যে আমি কোথায় থেকে রেফারেন্সটা পেলাম। তো আজকে আমরা জামাত নিয়ে যা লিখিয়েছেন মানব জমিন তার বিশ্লেষণে যদি যাই, দলের আমি ডাক্তার শফিকুর রহমান সহ আটক সকল নেতা কর্মীদের মুক্তি ও অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে গত 19 সেপ্টেম্বর সারা দেশের মহানগরগুলোতে বিক্ষোভ মিছিল করেছেন জামাত, সেটাও উল্লেখ করেছে এবং সেখানে কিছু কৌশল অবলম্বন করেছে জামাত। আগের দিন কোথাও মিছিল করেছে, কোথাও পরের দিন মিছিল করেছে, সব মহানগরীতে এট এ টাইম, একই দিনে একই সময়ে না করে তারা বাংলাদেশের পুলিশ বাহিনীকে, নিরাপত্তা বাহিনী যারা বিনা প্রয়োজনে জামাতের মিছিল মিটিংয়ের উপরে হামলা করে তাদেরকে কিছু উল্লুকা পাট্টা বানিয়েছে। আমরা দেখেছি তারা প্রস্তুতি নিয়েছে একদিন আর জামাত মিছিল করেছে অন্যদিন। সেভাবে জামাত কৌশলগুলা অবলম্বন করেছে যাতে করে নিরাপত্তা বাহিনীতে যারা চাকরি করে, পুলিশ বাহিনী, তারা সরকারের চাকরি করার কারণে প্রশাসনে বা সরকারে যারা আছে তাদের অর্ডার মানতে হয় বলে তাদের ভিতরে ইচ্ছা না থাকা সত্ত্বেও জামাতের মিছিলের উপরে অনেক সময় লাঠিচার্জ করতে হয়। মানে তারা অনেক সময় লাঠিচার্জ কিন্তু তাদের ইচ্ছাই এবং সকল পুলিশ বাহিনীর সকল সদস্যদের কিন্তু ইচ্ছা নাই, কিন্তু তারা একটা চাকরি করে, পোশাক পরা চাকরি করা, এবং বাংলাদেশের একটা রেওয়াজ বা নীতি হয়ে গিয়েছে যে বাংলাদেশে যেই সরকার ক্ষমতা থাকবে তার পক্ষেই পুলিশ বাহিনী কাজ করবে। কিন্তু আমি আশা করি বর্তমানের এডুকেটেড পুলিশ বাহিনীর এডুকেটেডরা এটা রিয়েলাইজ করছে যে তারা জনগণ থেকে জনগণের আশা আকাঙ্ক্ষা অনুপাতে কাজ না করার কারণে তাদের প্রতি হিংসা, বিদ্বেষ এবং তিরস্কার জনগণ কিন্তু করছে, সাংবাদিকরা করছে। তাই সেখান থেকে তারা আশা করি আগামী নির্বাচনে ফিরত আসবে এবং তারা জামাত সহ বিরোধী দলের সকলের প্রতি ন্যায় বিচার করবে। প্রিয় দর্শক, আমরা
জামাতের বিষয়ে ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের একটি সাক্ষাৎকার নেওয়া হয়েছে, সেখানে তিনি বলেছেন যে আমরা নতুন কৌশলে নতুনভাবে অক্টোবর মাসে এক দফা নিয়ে আসছি এবং এক দফা নিয়ে আন্দোলন করব, যেটা সরকারের পতনের জন্য সর্বশেষ আমাদের প্ল্যান আমরা তৈয়ার করেছি। প্ল্যান অনুপাতে আমরা অক্টোবর থেকে মাঠে নামব এবং আমরা একা নামব নাকি বিএনপির সাথে একই সাথে নামব সেটা বাস্তবতার সময়ে দেখা যাবে, এবং জামাত যদি একাও নামে তাহলেও বিরোধী দলের সাথে যোগসাজ রেখেই তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। জামাতের আগামী দিনের মাঠে ময়দানে কি করছে সেই বিষয়ে নিউজ পেতে, বাংলাদেশের বিরোধী দলগুলো নিউজ পেতে ইউকে কসবা টিভি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।